হে বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই দেখো হকাল হকাল 15 দিন পর আমার বর এতগুলো মাছ লইয়া আইলো। এই মাছগুলো এখন ওর কইল মাছ আনতে চাই, এই কারণে এতগুলো মাছ লইয়া আইলো যেন একেবারে সকল মাছ খাই গেলুম আমি। তো হে এই মাছগুলো এতগুলো তো খাওয়ান যাইব না, তাই তুইল্লা রেখা দিই আমি বাটির মধ্যে। আর আমরা তো 60 জন মানুষ, এতগুলো মাছ দিয়ে কী হইব কাও? সেই কারণে সকল মাছগুলো এই বাটির মধ্যে ঢুকাইয়া ফ্রিজে ঢুকাইয়া রাখুন গো। তো এখানে মাছের জন্য এই দেখো 60 টুকরা মাছ লইয়া লইলাম, আর এটা ফ্রিজে ঢুকাইয়া আইতাছি আমি। এই দেখো ফ্রিজটারে এক হাতে আমার খুলতে হইতাছে, মোবাইলটারে হাতে লইয়া। তো এবার এখানে দেখো মাছের মাথা কবে থেকে পইরা আছে আমার দ্বারা না, এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটাই বানাইতে ভুললা যাই আমি। আবার মাংস জমি জমি রাখি না আমি, অল্প দুইটা ওগুলাই জমছে। আর এখানে দেখো আমি মাছগুলোতে হলুদ নুন মাখায় লইতাছি। আমার বর কইছিল কালিয়া করো কালিয়া, আমি কইলাম এই গরমে আমি না মাছ মাছের কালিয়া বানাইতে বানাইতে আমি নিজে না কালিয়া হইয়া যাই, এই কারণে আমি কালিয়া বানাইতাম না। আর এখানে আমি বা চালটারে ধুইয়া লইতাছি, ভাতটা বসাই দিতাম পাশের গ্যাসে। এবার এইখানে দেখো মাছগুলো ভাজতে লইছি, আর আলু কাটতে লইছি, আর পেঁয়াজ আদা টমেটো বাইটতে লইছি। আর এখানে আমি মুখের জন্য অল্প একটা আলু পেস্ট করে লইছি, সেটা রান্না করতে করতে অল্প মুখের মধ্যে অল্প আলু রসটাও লাগাই লই, সব কিছুই হইয়া যাইব তাহলে। তো এখানে আমি মাছগুলো ভাজা উঠাই লইতাছি, তো দেখতে থাকো কিন্তু সেই তেলের মধ্যে এখন আলুগুলো সাইরা নুন হলুদ দিয়ে ভাজা লইতাম। তো চলো দেখো মাছের তরকারিটা হইলে আবার মাছের তেলে সরসরি করতাম, উচ্ছে ভাজতাম, অনেক রান্না বাকি আছে, সেই কারণে তাড়াতাড়ি করতাছি, বেলাও হইয়া গেছে, আবার বর বাইরে হইব কাজে। এখানে দেখো আমার মাছের মশলাটা একদম কষানি কষানি লাল লাল হইয়া গেছে। আমার বর বলল তুমি কালিয়া যখন করবা না তাহলে মাছের ঝোল যাতে লাল লাল টকটকা লাল হয়, সেই কারণে দেখো অল্প চিনি দিয়ে দিলাম। তো দেখতে থাকো কিন্তু পুরো লাল লাল মাছের ঝোল। এখন আমি উচ্ছে ভাজাটা বসাই দিলাম, তো উচ্ছে ভাজাটা হইয়া গেলে এবার মাছের তেলটা বসাই দিলাম, দিয়া মাছের তেলটা বেগুন পেঁয়াজ দিয়ে সরসরি করতাম। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগে একটা লাইক করে দিও।